আল্লাহ বলেন মৃত্যুকালীন সময় মালাকুল মউত যখন মুমিন ব্যক্তির জান কবজ করবে তখন জান্নাতের খুশখবরি দিবে আর মালাকুল মউত তাকে জান্নাতের দৃশ্য দেখাবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي سبحان الله سبحان الله ملك الموت এসে বলবে হে আল্লাহর গোলাম হে কলবে সালিম কলবে মুতমাইন্নার অধিকারী মুমিন বান্দা আল্লাহর গোলাম জান্নাতে দাখিল হওয়ার জন্য তুমি বেরিয়ে আসো। মুমিন ব্যক্তির তখন মৃত্যুর কোনো আযাব হবে না, সে ঘুমায় যাবে। কেমন? মা তার শিশুকে বুকের দুধ দিয়ে যেমনি ভাবে ঘুম পড়ায়, বাচ্চা ঘুমিয়ে গেলে মায়ের স্তন শিশুর মুখ থেকে নিয়ে আসে, বাচ্চা যেমন বলতে পারে না, মা তার স্তন নিয়ে আসার পরেও ছোট বাচ্চারা মুখ কি এরকম এরকম করে নাড়ায়, মনে করে যেন এখনো দুধ খাচ্ছে, কথা কোন ঠিক কিনা? মুমিন ব্যক্তির জান কবজ হবে, সে মনে করবে জান্নাতের সিঁড়ি বেয়ে জান্নাতে ঢুকতেছে, খবরও পাবে না। এমন একটা সুন্দর মরণ, এমন একটা সুখের মরণ, এমন একটি জান্নাতি মরণ আমরা চাই না? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন।